କୌଣସି ଗୁଜବରେ ବିଶ୍ୱାସ ନ କରିବାକୁ ସେ ପରାମର୍ଶ ଦେଇଛନ୍ତି କହିଛନ୍ତି ଗତ ସପ୍ତାହର ଆକଳନ ଅନୁଯାୟୀ ଗତକାଲି ଆଣ୍ଡାମାନ ସାଗରରେ ଏକ ଘୂର୍ଣ୍ଣିବଳୟ ସୃଷ୍ଟି ହୋଇଛି ଏହା କିଛିଦିନ ସ୍ଥିର ରହି ପଣ୍ଟିମ ଦିଗକୁ ଦକ୍ଷିଣ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ ଏବଂ ତାମିଲନାଡ଼ୁ ଆଡ଼କୁ ଅଗ୍ରସର ହେବ ପରେ ଦୁର୍ବଳ ହୋଇ ସତର ଓ ଅଠର ତାରିଖ ବେଳକୁ উত্তর আন্ডা সাগর এবং নিকটস্থ পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগর উপরে আও এক ঘূর্ণিব সৃষ্টি পারে। ধীরে ধীরে এ পশ্চিম উত্তর পশ্চিম দিগক গতি করব কিন্তু এ কেউ রূপ নেব তাহা লঘুচাপে পরিণত হব না তার বর্তমান পর্যন্ত কুড়ি পূর্বানুমান করা যাই না অক্টোবর নভেম্বর মাছের সাধারণত বাত্যা সৃষ্টি হয়ে থাকে ভারতীয় পাগ পক্ষ পূর্বানুমান বহুত সঠিক ভাবে থাকে বলে আইএমডিডিজি দৃঢ় প্রকাশ করছেন অন্তর্জাতীয় পাঠার পূর্বানুমান ঠারু আইএমডি পূর্বানুমান যথেষ্ট সঠিক রেণু গুজবের বিশ্বাস ন নকরিবা আইএমডি ডিজি পরামর্শ ভারতীয় কড়িঙ্গ বিভাগ র ডাইরেক্টর জেনে এবং দ সাইক্লোন ম্যান অফ ইন্ডিয়া ডক্টর মৃত্যুঞ্জয় মহাপ্র স্যার যদি আমি ওড়া পরিপ্রেক্ষিতে দেখা স্যার যেভাবে ভাবে ঘূর্ণিব আসুচি বা যেভাবে সে কী বাত্যার সম্ভাবনা যদি আপনার আকলনারে কিছু আজি আজ বিশ্লেষণ করা সেই অনুসারে বর্তমান সেভাবে কোশি বাত্যার সূচনা না আমি যেমি গত সপ্তাহে পূর্বানুমান করেছিল যে কোশেষ গোটি ঘূর্ণিব সৃষ্টি হয়ে পে এই সপ্তাহে মানে সপ্তাহারে সপ্তাহে আজ সেই সূচনা রয়েছে যে গোটি ঘূর্ণিব গতকাল যা সৃষ্টি হয়েছে আন্দামান সমুদ্র নিকটে তাহা Uh, किसी से ही घुर्णब हिसाबले र पश्चिम दिग गति दक्षिण आन्ध्र प्रदेश तामनाडु आडको त धेरै धेरै दुर्बल हुने गोटे योभूर्णबय सतर अठर तारिक बेला सृष्टि से उत्तर उत्तराण्डामा सर निकटस्थ पूर्व केन्द्रीय बङोपसगर ता पहि पश्चिम उत्तर पश्चिम दिग कि गतिभरि रूप नै यहाँ लो प्रेसर फर्मेसन हे कि তার কূর্বানুমান বর্তমান করা যায় না যেমন আমার বর্তমান পার্বণ চালছি দশহরা বর্ষায় গলা সে লক্ষ্মী পূজা হো কালীপূজা হো পার্বণ এই সব লোক মান চাষী মানি গোটে চিন্তার বিষয় অক্টোবর মাস অনত্রিশ তারিখ সেই দৃষ্টি আজ আইএমডি ডিজি সেমি যদি আমি আগুক দশ বার দিন যেটা কি আকলন করা যাই পারে বাত্যার কুড়ি সম্ভাবনা না বলে আপনার আকলনারে দেখুন নেক্সট সেভেন পাই সেভাবে কোশি বাত্যার সম্ভাবনা না এবং অক্টোবর মাছের সাধারণত বাত্যা সৃষ্টি হয়ে থাকে নভেম্বর মাস মধ্যে বাত্যা সৃষ্টি হয়ে থাকে কিন্তু তা অর্থ নু যে প্রত বর্ষ অক্টোবর নভেম্বরের বাত্যা হব আমি এক মনিটরিং করুছু এবং আমার প্রতী গুরুবারে পূর্বানুমান জারি হোক আসন্দিনের কোণ স্থিতি রহব বাত্যা সৃষ্টি হব কি না বর্তমান আজের যে যা জনা পড়ুচি যে আসন্া সাতদিন মধ্যে সেভাবে কুড়ি বাত্যার আশঙ্কা না আপনার যেকোন আন্ত্রীয় সংস্থা সহ তুলনা করবে আমার পূর্বানুমান তাঁর যথেষ্ট ভালো রয়েছে তেমন আপনার অযথা গুজবের বিশ্বাস করতু না যে টুলস রয়েছে যে টেকনোলোজি রয়েছে তাহলে ইন্টারন্যাশনাল লেভেল কম্পেয়ার করবে তাহলে বহু কন্টেম্পোরারি মানে এবং সদুপযোগী অন্য বা ব্যক্তিগত সংস্থা যদি এভাবে কিছু গুজব প্রচার বাত্যা আপনার গ্রহণ করা উচিত ଓଡ଼ିଶାରେ କୌଣସି ପ୍ରକାରର ବାତ୍ୟାର ସମ୍ଭାବନା ନାହିଁ ଭାରତୀୟ ପାଣିପାଗ ବିଭାଗ ସବୁବେଳେ ମନିଟର କରୁଛି ଏବଂ ଲୋକମାନଙ୍କୁ ଡିଜି ମୃତ୍ୟୁଞ୍ଜୟ ମହାପାତ୍ରଙ୍କର କହିବା କଥା ଗୁଜବରେ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ନାହିଁ କ୍ୟାମେରାମ୍ୟାନ୍ ପିଣ୍ଟୁ କୁମାର ସହିତ ଆଶୁତୋଷ ରାଉତ କଳିଙ୍ଗ ଟିଭି ଦିଲ୍ଲୀ ତେଣୁ ଯେଉଁଭଳି ଭାବରେ ଆଇଏମ୍ଡି ପକ୍ଷରୁ ସ୍ପଷ୍ଟ କରାଯାଇଛି ଅନ୍ତତଃ ଇଏ ଗୋଟିଏ ବଡ଼ ଆଶ୍ୱସ୍ତିକର ସୂଚନା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଯଦିଓ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ବାତ୍ୟାର ପ୍ରସ୍ତୁତି ବାବଦରେ ବୈଠକ ବସିଥିଲା ସେତିକିବେଳେ ମଧ୍ୟ ଭାରତୀୟ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ପକ୍ଷରୁ ଯାହା ଭୁବନେଶ୍ୱରରେ ରହିଛି ସେଠୁ ମଧ୍ୟ ସ୍ପଷ୍ଟ କରାଯାଇଥିଲା ଯେ ଆଗାମୀ ପନ୍ଦର ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ बात्यारणसी संभावना नहीं आसंता सप्ताह से बात्यार संभावना नहीं स्पष्ट कर आईएमडी जो जो भाव विशेषकर वर्तमान परिप्रेक्षी में विभिन्न सामाजिक गणमाध्यम अनेक गणमाध्यम चर्चा चली से संपर्क तेनालीरें स्पष्ट सूचना निवश्यकता रही है अलग आलोचना करनेपाग विज्ञानी प्रोफेसर संदीप पट्टनायक जोड़ प्रोफेसर पट्टनायक स्वागत कर आलोचना को जो भाव में आईएमडी पक्ष स्पष्ट कर आसंता सप्ताह रे बात्यार संभावना तो ना কিন্তু ঘূর্ণিব কথা কুহযি আউ সেটি প্রশান্ত মহাসাগরে আউ গোটি বাত্যা সংগঠিত হয়ে পড়ে তার প্রকার প্রভাব পড়পরে কি বঙ্গোপসাগরে যে মানে সামাজিক গণমাধ্যম গণমাধ্যমে যেমনি নানামুনি নানা মত কথাটি সামনে আসছে ହଁ ନମସ୍କାର ଆପଣ ଠିକ କଥା କହିଲେ ଯେ ଆମର ଗୋଟେ ଘୂର୍ଣ୍ଣିବଳ କ୍ଷେତ୍ରରେ ସେ ଆମର ଦକ୍ଷିଣ ବଙ୍ଗୋପସାଗର ଆଉ ପାର୍ଶ୍ଵବର୍ତ୍ତୀ ଆନ୍ଧ୍ର ତାମିଲନାଡୁ କି କେନ୍ଦ୍ରୀୟ ବଙ୍ଗୋପସାଗର ସେଇ ଅଞ୍ଚଳରେ ଗୋଟେ ସୃଷ୍ଟି ହବ ସେ ବହୁତ ଦୁର୍ବଳ ଘୂର୍ଣ୍ଣିବଳ ରହିବ ଆଉ ସେ ବର୍ଷା ବି ଦେଇପାରେ ଓଡିଶାକୁ ବର୍ଷା ଦେଇପାରେ ଆନ୍ଧ୍ର କି ବର୍ଷା ଦେଇପାରେ ତାପରେ ଯୋଉଟା ଆମେ କହି ଆସୁ ଯେ ଭିଏତନାମ ରେ ଗୋଟେ ଡିପ୍ରେସନ କି ସାଇକ୍ଲୋନର ଲ୍ୟାଣ୍ଡଫଲ ହବ ଚଉଦ ପନ୍ଦର ତାର ଅବଶିଷ୍ଟ ଅଂଶ ଷୋହଳ କି ସତର ଆଡେ ଆମର ଆଣ୍ଡାମାନ ସି ରେ ଏଣ୍ଟର କରିବ ଏଣ୍ଟର କରିକି ଯୋଉ ଦୁର୍ବଳ ଘୂର୍ଣ୍ଣିବଳୟ କ୍ଷେତ୍ର ଥିବ ତା ସହିତ ଇଣ୍ଟରାକ୍ଟ କରିକି ମତେ ଲାଗୁଛି ଅଠର ଉଣେଇଶ ସୁଦ୍ଧା ଆଉ ଗୋଟେ ଘୂର୍ଣ୍ଣିବଳୟ ସୃଷ୍ଟି ହବ ଆଉ କୋଡିଏ ତାରିଖ ସୁଦ୍ଧା ମତେ ବି ଲାଗୁଛି ଯେ ଗୋଟେ ଲଘୁଚାପ କ୍ଷେତ୍ର ମଧ୍ୟ ସୃଷ୍ଟି ହେବାର ସମ୍ଭାବନା ରହୁଛି ତାପରେ ସେ ଲଘୁଚାପ କ୍ଷେତ୍ର ଟିକେ ଘୂର୍ଣ୍ଣୀଭୂତର ବି ସିଗନେଚର ଦେଖଉଛି বৰ্তমান আজি বাৰ ৰে অক পৰ্যন্ত তাৰপৰা আছে অধিকা যে মাহবাত হেৰি এই মানে কাৰেংছ আমাক আভইড কৰিব দৰকাৰ গোটেই বৰ্তমান ঘূৰ্ণিব লঘুচাপেত্ৰ হি পাৰে আৰু ঘনীভূতক ৰবাৰ পটেনচিয় ৰশা আন্ধ্ৰ তামিলনাডুৰে বৰ্ষা ৰপাৰে वर्तमान कही हम तापरे धीरे धीरे जो लघुचाप क्षेत्र की घूर्णी भले एक्चुअली फॉर्मेशन हम तापरे जो प्रोजेक्शन आसीबो तादेरे आपण कॉन्फिडेंस रहिबो किंतु गोटे सिस्टम लघुचाप क्षेत्र रे की घूर्णी भले क्षेत्र रे 18 रु 25 भितरे केंद्रीय बंगोपसागर रे তািলনাড় পটনা বর্তমান অনেক কিছু কথা স্পষ্ট হই নাই। সে ভিতরে মানে বাত্যার না প্রকার এবং বাত্যা কিলোমিটার বেগম পবন বহিব। পু মহাবাত্যার রূপ নেব আদিষ্ট ভাবে যেমন মানে প্রশান্ত মহাসাগর বা যে দক্ষিণ চীন সর সৃষ্টি হয়ে তার প্রভাব কথা আলোচনা করা যাচ্ছি যেহেতু